মেয়র, জেলা শাসক ও কমিশনারের উচ্চ পর্যায়ের বৈঠক আসানসোল পুর নিগমে। বুধবার আসানসোল পুর নিগমের উচ্চ পর্যায়ের এক বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, জেলা শাসক পূর্ণেন্দু মাঝি ও পুলিশ কমিশনার সুকেশ জৈন সহ বিভিন্ন আধিকারিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বৈঠক শেষে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি বলেন, সমাজের বিশিষ্ট মানুষদের নিয়ে আজকে বৈঠক হয়েছে, সেখানে এই রোগের মোকাবিলায় সবাইকে একসঙ্গে নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। সর্বস্তরের মানুষের কাছে একটা মেসেজ যায় যে নিয়ম মেনে ঐক্যবদ্ধভাবে এই রোগের মোকাবিলা করতে হবে, বিভ্রান্তমূলক কোনো প্রচার যেন না হয়। বৈঠক শেষে এদিন পুর নিগমের সাফাই কর্মীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। কমিশনার সাহেব হ্যাঁ, আমার ডিএম সাহেব হ্যাঁ, আমার কর্পোরেশন কমিশনার সাহেব হ্যাঁ, ডিসি হ্যাঁ, আর টোকেন 10 লোকোং ইয়া 15 লোকোং কো আজ আপনে হাতো সে আমারে জো গেস্ট হ্যায় ইয়ে দেখেঙ্গে, আর বাকি লোকোং কো আমারে আমারা যে ডিপার্টমেন্ট হ্যায় উসকে মাধ্যম সে মাস্টার রোড বানাকর ধীরে ধীরে 2-3 দিনো কে অন্দর দে দিয়ে যাবে। আজকে আমরা সবাইকে যে মানে সমাজের বিশিষ্ট মানুষদের ডেকেছিলাম, যারা বিভিন্ন ধর্মের রয়েছে, তাদেরকে ডেকেছি, তারা অ্যাপিল করেছি যাতে সবার কাছে একটা মেসেজ দেয়, সবাই যাতে যার নিয়ম রয়েছে সোশ্যাল ডিস্টেন্স সেটা মেনে চলে এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই রোগের মোকাবিলা করতে পারি, মানুষকে বোঝাতে পারি, যে সকল বিভ্রান্তিমূলক প্রচার চলছে সেটা যাতে না হয়, তার জন্য সবার কাছে আবেদন করলাম যে আপনারা মানুষকে বোঝান, আমরা প্রশাসন আছি সঙ্গে, সবাই মিলে যে কাজ করি মানুষকে আমরা বুঝিয়ে এই রোগ থেকে সবাইকে আমরা মুক্ত। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা।